আজকে আমরা বলবো ফিজিওথেরাপি আসলে কিভাবে চিকিৎসা করে। এই ফিজিওথেরাপি বাংলাদেশে অনেক জায়গায় আছে, কিন্তু আসলে কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট দরকার, যারা বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট, পড়াশোনার মাধ্যমে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন করে, মাস্টার্স করে, পিএইচডি করে ফিজিওথেরাপি প্রফেশনালস হয়েছেন, তারা হলো ফিজিওথেরাপিস্ট এবং তারা চেম্বার প্র্যাকটিস করতে পারেন। কিন্তু আমাদের দেশে যেহেতু এটার এখনও আসলে ল্যাক অফ ফিজিওথেরাপি, ফিজিওথেরাপি বিশেষজ্ঞের সংখ্যা কম, যে কারণে এই সুযোগটা নিয়ে অনেক ফিজিওথেরাপি সেন্টার আছে যেখানে আসলে কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট ছাড়াও থেরাপি দেওয়া হচ্ছে। সেখানে কী দেওয়া হচ্ছে? শেক দেওয়া হচ্ছে, আল্ট্রাসোনোগ্রাম, ইউএসটি দেওয়া হচ্ছে, টেন্স দেওয়া হচ্ছে, আয়ারআর দেওয়া হচ্ছে। আসলে এই যে শেক দেওয়া হচ্ছে, দিস ইজ নট ফিজিওথেরাপি, এটা হচ্ছে পার্ট অফ ফিজিওথেরাপি, এটা হচ্ছে ইলেকট্রোথেরাপি আমরা বলছি। অ্যাকচুয়ালি ইলেকট্রোথেরাপি কিছুটা আপনাকে হেল্প করবে, বাট ফিজিওথেরাপিটা কী? ফিজিওথেরাপিটা হচ্ছে অ্যাকচুয়ালি থেরাপিউটিক এক্সারসাইজ। অনেকে বলে ব্যায়াম করে, না, ব্যায়াম কিন্তু ফিজিওথেরাপি না, থেরাপিউটিক এক্সারসাইজ, ইটস সেলফ মেডিসিন। কী কী এক্সারসাইজ করতে হবে, কোন রোগের জন্য কী এক্সারসাইজ, সেটা কিন্তু স্পেসিফিক ওয়েতে একজন বিশেষজ্ঞ আপনাকে করে দিবে বা এক্সপ্লেন করে দিবে এবং শিখিয়ে দিবে। যে নিমিত্তে আমি ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি তৈরি করেছি, যেখান থেকে প্রতি বছর গ্রাজুয়েট ফিজিওথেরাপিস্ট বের হবে, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে 4 বছর একাডেমিক এবং 1 বছর ইন্টার্নশিপ কমপ্লিট করার পর তারা কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট হবে। এরপরে তারা চাইলে মাস্টার্স করতে পারবে, বিভিন্ন ডিসিপ্লিনে করতে পারবে, যেমন মাস্টার্স অফ অর্থোপেডিক মেডিসিন, মাস্টার্স অফ জেরিয়াট্রিক্স মেডিসিন, মাস্টার্স অফ ইলেকট্রোথেরাপি, মাস্টার্স অফ পেডিয়াট্রিক্স ফিজিওথেরাপি, মাস্টার্স অফ গাইনি ফিজিওথেরাপি, বিভিন্ন ধরনের এরকম মাস্টার্স আছে যেটা করতে পারবে। এরপরে পিএইচডি করারও সুযোগ আছে, তো তারপরে তারা কোয়ালিফাইড হয়ে দেন প্র্যাকটিস করতে পারবে। তো যতদিন না পর্যন্ত এটার অ্যাভেলেবিলিটি আসবে, ততদিন পর্যন্ত সবাইকে সতর্ক থাকতে হবে যে একটা সেন্টারে গেলাম আর একটু শেক দিলাম, ফিজিওথেরাপি হয়ে গেল, তা কিন্তু না। সো ফিজিওথেরাপি নিতে গেলে আপনাকে অবশ্যই কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট বুঝে তার প্রেসক্রিপশন অনুযায়ী ফিজিওথেরাপি নিতে হবে। এসপি হসপিটাল যে কাজটা করছে, এসপি হসপিটালে কোয়ালিফাইড বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টদের প্রেসক্রিপশনের মাধ্যমে কিন্তু সঠিক রোগ নির্ণয় করা হয়। প্রথম শর্ত এটা, সঠিক রোগ নির্ণয় করে সঠিক চিকিৎসা দেওয়া আমাদের কাজ। সো আপনার এসপি হসপিটাল নিশ্চিন্তে চলে আসতে পারেন ফিজিওথেরাপি চিকিৎসার প্রয়োজন হলে, যে কোনো সমস্যায়, যে কোনো সময় আমাদের 24 আওয়ার্স খোলা আছে এবং আউটডোর সার্ভিস চালু থাকে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। ধন্যবাদ সকলকে।